আমি মাস্টারবাবু আর তিহান তিনজন মিলে আবারও বেরিয়ে পড়েছি সঙ্গে আমাদের বাহন মোফেটকে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য আর আত্মীয় বাড়ি যাব আর মিষ্টি নেবো না সেটা হতে পারে না তাই মাস্টারবাবু আর তিহান দুজন মিলে কিনে নিয়ে আসলো মিষ্টি এরপর আমরা পৌঁছে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়ি লাভপুরে এখানে তিহানের দুই দাদা ওয়েট করছিল তিহান আসছে এই খবরটা পেয়ে আর তারপর বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে একটু বৃষ্টি জল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম লাভপুরের ফুল্লরা মায়ের মেলা দেখতে যাওয়ার জন্য টোটো আসতে খুব দেরি করছিল তাই আমরা ওয়েট করছিলাম আর এখানে তিহান দাদার সঙ্গে খেলা করছিল আর তারপর টোটো চলে আসতেই আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মাসির বাড়ি থেকে বেশি দূরে নয় এই মন্দির তারপর মন্দিরে ঢুকতেই দেখলাম ডান পাশে বসে রয়েছেন ভোলা মহেশ্বর আর তারপর চলে গেলাম মায়ের মূল মন্দিরে এখানে যেহেতু জুতো পরে যাওয়া যাবে না তাই জুতোটা হাতে নিয়ে যাচ্ছিলাম ওই সাইডে জুতো ছাড়ার ব্যবস্থা ছিল আমরা মন্দিরের পিছন দিক থেকে ঢুকেছিলাম আর তারপর চলে গেলাম মায়ের মন্দিরে এখানে তিহান্ত বড় জায়গা পেয়ে একদম ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে আর মন্দিরটা জায়গাটা অনেকটা বড় আর সঙ্গে খুবই সুন্দর ও মন্দিরটা আমি এর আগে ফুল্লরা মায়ের মন্দিরে গিয়েছিলাম তবে মেলার সময় এই প্রথম যেহেতু মেলা চলছিলো তাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল মায়ের পুজোয় যে শাখাপালাগুলো দেওয়া হয় সেইগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর তারপর দেখতে পেলাম আরও এক ভোলানাথের মন্দির আর তারপর ভোলানাথকে প্রণাম জানিয়ে চলে গেলাম মায়ের মূল গর্ভগৃহে দেখো মন্দিরটা ঠিক কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তাও তো আমরা অনেক দিন পরে গেলাম তাই ফুলগুলো অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে এরপর মাকে দর্শন করতে গেলাম মন্দিরের সামনে তো প্রচণ্ড ভিড় কোনো রকমে ঠেলে ঠেলে গিয়ে মাকে দেখে প্রণাম করে তারপর চলে গেলাম মেলার উদ্দেশ্যে ফুল্লরা মাকে দেবী দুর্গারই আরেকটি রূপ বলে মনে করা হয় এটি আসলে পাশান মূর্তি কোনো মাটির মূর্তি নয় আর তারপর মাকে প্রণাম জানিয়ে এরপর আমরা দেখতে গেলাম মন্দিরের আশেপাশের অঞ্চলটা এখানেও ধুনোচি মাটির ঘর দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল ফুলগুলো শুকিয়ে গিয়েছে বলে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এদিকেও ছিল ভোলা মহেশ্বরের মন্দির মা যেখানে থাকবেন সেখানে তো বাবাকে থাকতেই হবে এই মূর্তিটা কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তারা জানাও কে কে মায়ের মন্দির দেখেছো বা মেলার সময় লাভপুরে গিয়েছো এরপর চলে এসছি মেলায় মেলায় গেলে কিন্তু দাম দর করে জিজ্ঞেস করে করে জিনিস কিনতে হয় এই জিনিসটা তোমাদের জানা আছে তো তাই আমি একটু দাম জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর জামাকাপড়ের দোকান থেকে চলে গেলাম সফট সফটয়েজের দোকানে সেখানে একটা ডলফিন খুঁজছিলাম তিয়ানের জন্য কিন্তু মন মতো বড়ো ডলফিন পেলাম না তাই সফট সফটয়েজের দোকানটা দেখে নিয়ে চলে গেলাম অন্য দোকানে আর তারপর তিয়ানকে আমি বলছিলাম যে মাছটা নিয়ে ঝুমঝুমিটা নিতে হবে না তবে ও দুটোয় নেবে বলছিল। শেষ পর্যন্ত ঝুমঝুমিটা নিল আর মাছটা রেখে দিল আমি যা বলবো তার উল্টোই ওকে করতে হবে আর তারপর মেলায় এসছি সংসারের জিনিসও তো কিছু কিনে নিয়ে যেতে হবে এই জন্যই মশলার কৌটোটা দেখছিলাম আর তারপর যদি ও নিয়েছিলাম অন্যান্য মেলা দেখে এবার পেলাম একটা আচারের স্টল বলো তো গোল গোল জিনিসটা ওটা কিসের আচার এরপর মেলা দেখা শেষ হলে আমরা ওই পৌনে দশটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম মাসির বাড়ি সেই রাতে আর ভিডিও করিনি এরপর সকালে ছিল টিফিনের মেনুতে ছিল চপ রসগোল্লা বাঁধাকপির পকোড়া আলুর তরকারি আর মুড়ি সেটা খেয়ে নিলাম গতরাতেও কিন্তু ভালোই খাওয়া দাওয়া হয়েছে মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা এরপর আমি আর মাস্টারবাবু দুজনে খেয়ে নিয়ে বেরোলাম মাসিদের বাড়ির আশেপাশেটা একটু দেখতে তিহানকে আগেই খাইয়ে দিয়েছিলাম দেখো এখানে মাসে সুন্দর গাজর আর ধনে পাতা গাছ লাগিয়েছে অন্যান্য গাছও কিন্তু লাগাই তবে এখন ওই দুটো রয়েছে আর এই বট গাছটা দেখে কত ঝুড়ি নেমেছে অনেকটা বড় বট গাছ আর তারপর দেখো এটা মাসিদেরই গরু মাস্টারবাবু এখানে গরুটাকে একটু আদর করছিল আর তিহানকে বলছিল তুইও হাত দিয়ে কিচ্ছু হবে না কিন্তু তিহান তো একদমই ভয়ে হাত দিতে পারছিল না তাই মাস্টারবাবুই একটু আদর করে দিল গরুটাকে গরুটা খুবই শান্ত খুবই লক্ষ্মী তাই খুব ভালোভাবে শান্ত হয়ে আদর খাচ্ছিলো আর তারপর আমিও একটু গেলাম আদর করতে তবে আমার এসব অভ্যাস নেই তো তাই খুবই ভয় লাগছিল কোনো রকমে ভয় পেয়ে একটু আদর করে পাশে চলে আসলাম আর এই ছাগলগুলো মাসিদের বাড়িতে পোষা একদম ছানা পোনা নিয়ে সংসার পেতে বসে রয়েছে এরপর চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসেই তো শুরু হয়ে গেছে গোছ গাছের কাজ যত জিনিস নিয়ে গেছিলাম সব গুছিয়ে গুছিয়ে আবার তোলা এটা যে কী বিরক্তের কাজ কী বলবো তো আমি খুবই বিরক্ত হচ্ছিলাম দেখে মাস্টারবাবু বলল নাও আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি তাই বললাম আমি এই ওষুধগুলো ভরে দিয়েছি তুমি এই বাস্কেটটা নিয়ে গিয়ে রেখে দিয়ে এসো তাও গেলে ব্যাগ প্যাকিং করতে খুব ভালো লাগে কিন্তু বাড়ি এসে আবার সেগুলোকে নিজের নিজের জায়গায় তুলে রাখা ওহ বাপরে কী যে বিরক্তিকর কী যে বলি এখনও দেখো মাস্টারবাবুর জামা আমার স্যালোয়ার কামিজ কত কিছু রাখা রয়েছে আমি এবার জিনিসগুলোকে গুছিয়ে ভরে নিই আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও